আজকের ভিডিওতে পজিশন ভেক্টর এবং ডাইরেকশন কোসাইন বলতে কি বুঝবো একটু ডিটেইলসে জানবো। পজিশন ভেক্টর মানে তুমি এই ওটাকে অরিজিন ফিক্স করো, একটা 3D ফিগার কনসিডার করো এক্স ওয়াই জেড অ্যাক্সিস দিয়ে। তোমরা অলরেডি 2D নিয়ে পরিচিত, যেখানে তোমরা কি শিখেছিলে যে একটা এক্স অক্ষ ছিল একটা ওয়াই অক্ষ ছিল। এখন এক্স এটা যদি হয়, এটা যদি ওয়াই হয়, তাহলে এর সঙ্গে মিউচুয়ালি পারপেন্ডিকুলার আরো একটা কোঅর্ডিনেট তোমাকে কনসিডার করতে হবে, দ্যাট ইজ জেড অক্ষ। তাহলে তুমি এখন কি করলে, এক্স অক্ষ ওয়াই অক্ষ যেটা তোমরা অলরেডি জানতে, তার সঙ্গে একটা থার্ড কোঅর্ডিনেট সিস্টেম যেটা এই দুটোর সঙ্গে মিউচুয়ালি পারপেন্ডিকুলার, বা বলতে পারো তিনটে একে অপরের সাথে পারপেন্ডিকুলার, মিউচুয়ালি পারপেন্ডিকুলার, সেই ধরনের কোঅর্ডিনেট সিস্টেম কনসিডার করছো এক্স ওয়াই এন্ড জেড, দ্যাট ইজ ইন 3D। তুমি একটা পজিশন কে কিভাবে ডিনোট করবে, এই পি পয়েন্ট আমরা খুঁজব, এটা হচ্ছে অরিজিন, এটা এক্স অ্যাক্সিস, এটা ওয়াই অ্যাক্সিস, আর এটা জেড অ্যাক্সিস। এখন এই অরিজিনের সাপেক্ষে একটা পজিশন তুমি কনসিডার করছো এখানে পি, তাহলে ও যদি অরিজিন হয় আমি বলতে পারি ওই জায়গায় কোঅর্ডিনেট সিস্টেম কি হবে, মূল বিন্দু, যেটা মূল বিন্দু কি হয় 0 0 হয়, এখানে মূল বিন্দুটাকে আমরা 3D তে কি বলতে পারবো 0 0 0। এবার কথা হচ্ছে এখানে আমি একটা বস্তুর পজিশন নির্ণয় করতে চাইছি যেটা পি বিন্দুতে অবস্থান করে আছে ফিগার অনুযায়ী। তাহলে পি বিন্দুতে তুমি যদি অবস্থান খুঁজতে চাও, তাহলে তুমি ধরে নাও যে পি বিন্দুতে ও কতটা শিফট করেছে। পি বিন্দু খুঁজে বার করতে হলে তোমাকে প্রথমে ও থেকে এ পর্যন্ত আসতে হবে, দ্যাট ইজ অ্যালং এক্স অ্যাক্সিস কতটা তুমি এলে, এক্স পরিমাণ এলে। আর তোমরা অলরেডি জানো যে তোমরা ইউনিট ভেক্টরের কনসেপ্ট থেকে যে এক্স অক্ষ বরাবর তার ইউনিট ভেক্টর ধরা হয় আই ক্যাপ। ওকে, তো এই কম্পোনেন্ট আমি ধরলাম এক্স, এখান থেকে আসার পর পি পয়েন্টে পৌঁছাতে হলে তোমাকে ওয়াই অক্ষ বরাবর কিছুটা যেতে হয়েছে। তার মানে তুমি এতে আসার পরে যাত্রা শুরু করলে অ্যালং ডি, তার মানে এই পরিমাণ যে ডিস্টেন্স দ্যাট ইজ এ ডি। এখানে আমি আবার বলি ওএ হচ্ছে এক্স, ওএ পরিমাণটা হচ্ছে এক্স। ওকে, আফটার দ্যাট আমি কি করছি, এ পজিশনে আসার পর ডি পজিশনে যাচ্ছি, দ্যাট ইজ এ ডি ইকুয়াল টু হচ্ছে ওয়াই। তারপর কি করলে তুমি ডি থেকে পি পর্যন্ত তুমি যাবে, তাহলে তোমাকে এবার যেতে কথা হবে ডিপি, তার মানে তুমি কোন অ্যাক্সিস ইউজ করছো, উপরের অ্যাক্সিসটা দ্যাট ইজ জেড অ্যাক্সিস কনসিডার করছো, তা আমি ধরে নিলাম সেটা হচ্ছে জেড, দ্যাট ইজ ডিপি ইকুয়াল টু জেড। তাহলে পি পয়েন্টের পজিশন কি দাঁড়ালো, এক্স ওয়াই এন্ড জেড। ওকে, তাহলে আমি এক্স অ্যাক্সিস বরাবর একক ভেক্টর ধরেছিলাম আই ক্যাপ, ওয়াই অ্যাক্সিস বরাবর ধরেছিলাম জে ক্যাপ, আর জেড অ্যাক্সিস বরাবর ধরেছিলাম কে ক্যাপ। তাহলে পি বিন্দুর অবস্থান ভেক্টর কি দাঁড়াবে, পি বিন্দুর অবস্থান ভেক্টর দাঁড়াবে আর ভেক্টর ইজ ইকুয়াল টু এক্স আই ক্যাপ অ্যালং এত টাইলে তুমি, এবার এই দিকে এতটা গেছে ওয়াই পরিমাণ, দ্যাট ইজ ওয়াই জে ক্যাপ, আর জেড অ্যাক্সিস বরাবর কতটা গেছে জেড, এবং সেই বরাবর ইউনিট ভেক্টর হচ্ছে কে ক্যাপ। সো আর ভেক্টর ইকুয়াল টু তুমি বলতে পারবে এইটা। আর তুমি যদি মনে করো যে আমি আর ভেক্টরের মান নির্ণয় করব, আর ভেক্টরের মান নির্ণয় করব, তো সেটা হলো তোমরা শিখেছো মড অফ আর ইজ ইকুয়াল টু আর ইকুয়াল টু রুট অফ আর, প্রত্যেকটা স্কোয়ার করে দিতে হয়, নিয়ে প্লাস করতে হয় এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার। সো দ্যাট ইজ দা ম্যাগনিটিউড অফ দা পজিশন ভেক্টর আর। ওকে, এখন আমি কি বলছি দেখো, একটা ইম্পর্টেন্ট কনসেপ্ট যেটা ডাইরেকশন কোসাইন বা দিক কোসাইন নামে পরিচিত। কি রকম, আমি ধরে নিলাম যে এই পজিশন ভেক্টর ওপি এক্স অক্ষের সঙ্গে আলফা কোণ করে আছে। ওকে, এবং এই পজিশন ভেক্টর ওপি ওয়াই অক্ষের সঙ্গে বিটা কোণ করে আছে, আর জেড অ্যাক্সিস এর সঙ্গে এটা করে আছে গামা কোণ। ওকে, এক্স অ্যাক্সিস এর সঙ্গে আলফা কোণ করে আছে, ওয়াই অ্যাক্সিস এর সঙ্গে বিটা, এবং জেড অ্যাক্সিস এর সঙ্গে এই ওপি ভেক্টর বা পজিশন ভেক্টর করে আছে গামা। যদি এই রকম হয় তাহলে মনে রাখবে যে কস আলফা কস বিটা কস গামা ইজ দ্য ডাইরেকশন কোসাইন অফ দিস পজিশন ভেক্টর। এই আর ভেক্টরটার দিক কোসাইন বা ডাইরেকশন কোসাইন হবে কস আলফা অ্যালং এক্স অ্যাক্সিস, কস বিটা অ্যালং ওয়াই অ্যাক্সিস, এন্ড কস গামা অ্যালং জেড অ্যাক্সিস। এখন তোমরা এটাকে আবার অনেক দেখবে, অনেক সময় এটাকে কি ধরা হয়, এটাকে এল ধরা হয়, এটাকে আবার এম ধরা হয়, এটাকে আবার এন ধরা হয়।
तो A11 इज द डायरेक्शन कोसाइन ऑफ द पोजीशन वेक्टर r মনে রাখতে হবে যে এই আলফা বিটা গামা যে অ্যাঙ্গেল গুলো ধরেছো সেটা ইন 0 থেকে বেশি হবে মানে 0 থেকে 180 ডিগ্রির মধ্যে পায়ের মধ্যে ওটা লাই করবে ওকে এখন আমি কি বলছি দেখো এখানে তুমি একটা ফিগার পেয়েছো সেই ফিগারটাকে আমি এইভাবে জয়েন করছি ডটেড কার্ভ দিয়ে এই এ বিন্দুটাকে আর পি বিন্দুটাকে জয়েন করেছি যদি ফিগারটা দেখতে ভালো হয়নি এই জায়গাটা তুমি এইভাবে ধরো জয়েন করে দিয়েছো তাহলে একটা ট্রায়াঙ্গেল পাবে ও এ পি এই ট্রায়াঙ্গেলটা একটা সমকোণী ত্রিভুজ এটা একটা থ্রিডি ফিগার তো একটা টুডি প্লেনের মধ্যে থ্রিডি ফিগার ড্র করাটা খুব কঠিন হয়ে যায় ওই জন্য হয়তো বোঝা যাচ্ছে না এটা এই যে ও এ পি ট্রায়াঙ্গেলটা তুমি দেখছো এটা একটা সমকোণী ত্রিভুজ যার সমকোণটা হচ্ছে এইটা ওকে দ্যাট ইজ ও এ পি অ্যাঙ্গেল ও এ পি ইজ 90 ডিগ্রি তাহলে তুমি এখানে যদি cos আলফা নির্ণয় করতে চাও cos আলফা যদি নির্ণয় করতে চাও ওই ত্রিভুজ থেকে তাহলে তুমি কিভাবে cos আলফা মানে ভূমি ভূমি মানে এখানে হচ্ছে x x / অতিভুজ অতিভুজের যে পজিশন ভেক্টরটা তাহলে x / r cos আলফা তুমি পাবে x / r সিমিলারলি তুমি যদি খোঁজো cos বিটা ইকুয়াল টু পাবে y / r cos গামা পাবে z / r এখন আমি যদি এই তিনটাকে স্কোয়ারিং করে দিই তিন থেকে যদি স্কোয়ারিং করে দিই তাহলে কি পাবো কস স্কোয়ার আলফা প্লাস কস স্কোয়ার বিটা প্লাস কস স্কোয়ার গামা ওকে ইকুয়াল টু তুমি পাবে এক্স স্কোয়ার বাই আর স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই জেড স্কোয়ার প্লাস কস গামা জেড স্কোয়ার বাই আর স্কোয়ার ওকে কস গামা জেড বাই আর দ্যাট ইজ কস 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 স্কোয়ার গামা ইকুয়াল টু জেড স্কোয়ার বাই আর স্কোয়ার পাবে এবার তুমি এলসিএম নাও এলসিএম কি পাবে এলসিএম ইকুয়াল টু তিনটের এলসিএম হবে আর স্কোয়ার আর উপরে কি পাবে তুমি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার একটু আগে দেখবে পজিশন ভেক্টরের মান নির্ণয় করেছিলাম সেখানে পেয়েছিলাম আর ইকুয়াল টু রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার তাহলে উপরেরটা লক্ষ্য করে দেখো ওটাকে কি আমি লিখতে পারি না যে আর স্কোয়ার কেন লিখলাম কারণ একটু আগে পেয়েছিলাম যে আর ইকুয়াল টু রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার তাহলে আর স্কোয়ার কি পাবে তুমি আর স্কোয়ার বাই আর স্কোয়ার ইকুয়াল টু তুমি যেটা পাবে দ্যাট ইজ 1 ওকে এখন এগুলোকে আমি একটু কাজে লাগাবো এগুলোকে আমি একটু কাজে লাগাবো নিয়ে একটা ভেক্টর নিচ্ছি কনসিডার করছি ভেক্টরটা দেখো একটু দেখো লেট আস কনসিডার এ ভেক্টর এ ভেক্টর ইজ ইকুয়াল টু ভেক্টরটা এরকম ভাবে লিখো 3i ক্যাপ প্লাস 4j ক্যাপ প্লাস 12k ক্যাপ আমি বললাম তোমাকে এই ভেক্টরটা দিক কোসাইন নির্ণয় করতে হবে তা তার জন্য কি করতে হবে উই হ্যাভ অলরেডি কনসিডার্ড r ভেক্টর এট xi ক্যাপ প্লাস yj ক্যাপ প্লাস zk ক্যাপ নাও হিয়ার দা ভ্যালু অফ x ইজ 3 ভ্যালু অফ y ইজ 4 এন্ড ভ্যালু অফ z ইজ 12 সো তুমি এখন কি করবে এই একই ভাবে এর ম্যাগনিটিউড বা মড অফ a নেবে ইজ ইকুয়াল টু পাবে তুমি রুট অফ 3 স্কয়ার প্লাস 4 স্কয়ার প্লাস 12 স্কয়ার দ্যাট ইজ তুমি দেখবে 9 এটা পাবে 16 আর এটা পাবে 144 দ্যাট ইজ তুমি যেটা পেলে 169 দ্যাট ইজ তুমি বলে 13 এই ভেক্টরটার মান যেটা পেয়েছো সেটা 13 এখন আমি কি করতে চাইছি এর দিক কোসাইন দিক কোসাইন নির্ণয় করতে চাইছি দিক কোসাইন কি হবে প্রথমটা হবে cos আলফা ইকুয়াল টু x / r এখানে x এর ভ্যালু কত 3 দ্যাট ইজ cos আলফা তুমি পাবে x / r দ্যাট ইজ 3 / 13 আর এর জায়গাতে এখানে 13 আছে cos আলফা ইকুয়াল টু 3 / 13 cos বিটা পাবে y / r ছিল y এর জায়গায় তুমি কি পেয়েছো এখানে 4 তাহলে 4 বাই আর আর এর ভ্যালু কি আর এর জায়গাতে এখানে মড হবে দ্যাট ইজ 30 তাহলে cos বিটা পেলে তুমি 30 ওকে আফটার দ্যাট cos গামা তুমি বার করতে পারবে cos গামা কি পাবে cos গামা পাবে z / r দ্যাট ইজ 12 / 13 ওকে তারপর তুমি কি করছো যদি তোমাকে বলা হয় যে এই অক্ষত্রয়ের সঙ্গে কি কি কোণ করে আছে মানে আলফা বিটা গামা তোমাকে আলাদা করে বার করতে বলা হলো তাহলে তুমি কি করবে আলফা ইকুয়াল টু তুমি এখানে বলে দিতে পারবে
যে cos inverse 3 by 13 বিটা কি বলতে পারবে বিটা বলতে পারবে cos inverse 4 by 13 ওকে আর গামা ইকুয়াল কি বলতে পারবে cos inverse এটা কি হল দ্যাট ইজ cos inverse 12 by